বিধ্বস্ত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে প্রায় 60,000 ভোটে পরাজিত করেছেন। তবে আসানসোল লোকসভা কেন্দ্রের 106টি ওয়ার্ডের মধ্যে অনেক ওয়ার্ডে বিজেপি জিতেছে। শনিবার আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি একটি ভিডিও প্রকাশ করে এমনই বার্তা দিয়েছেন। তিনি আর কি কি জানিয়েছেন দেখুন। 2024 লোকসভা ইলেকশনে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে, 76টা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং 30টা ওয়ার্ডে ওনারা জিতেছেন। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্পোরেশন ভোটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে। তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা রিজাইন দিক, এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে। শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং পিএম কুইজিনই বেস্ট। বাগমোড়, কাঁচড়াপাড়া।